তো বন্ধুরা, শিক্ষাগত যোগ্যতার নম্বর নির্ণয়ে কমিটি গঠন করে দেওয়া হলো। তো আপনারা অনেকেই একাধিক কমেন্ট করছিলেন যে ইন্টারভিউয়ের ক্ষেত্রে যারা ইন্টারভিউ দেবে তার আগে তাদেরকে কী কী জিনিস মাথায় রাখতে হবে। তো সেই নিয়ে আমি অলরেডি একাধিক ভিডিও করেছি। এবার শিক্ষাগত যোগ্যতা বা অ্যাকাডেমিক্স নিয়ে কীভাবে সেই অ্যাকাডেমিক্স আপনাদের করা হবে ক্যালকুলেশন, সেটা নিয়ে একটা কমিটি গঠন করে দেওয়া হলো, বিস্তারিত জানবো। তো নিয়োগ পরীক্ষার নম্বর নিয়ে কারচুপির অভিযোগের পাশাপাশি চাকরিপ্রার্থীদের অ্যাকাডেমিক স্কোর বা শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নম্বর বিভাজন নিয়ে বিতর্ক আছেই। তো বৈষম্য এড়াতে প্রাথমিকের শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ে সেই অ্যাকাডেমিক স্কোর নিরূপণ কীভাবে হবে তার রূপরেখা তৈরির জন্য কমিটি গড়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো এক কথায় বলতে গেলে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ আমরা জানি অ্যাকাডেমিকের ক্ষেত্রে অনেকের বিভিন্ন রকম বৈষম্য আছে। তো এই রিসেন্ট যে সমস্ত ক্যান্ডিডেট যারা পরীক্ষায় পাস করবেন তাদের ক্ষেত্রেও এটা একটা গুরুত্বপূর্ণ দিক হতে চলেছে। তো তার নির্দেশ তিনজনের সদস্যের যে কমিটির চেয়ারম্যান হবেন সেটা হচ্ছে বরাহনগরের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক শুভময় মৈত্র। বাকি দুই সদস্যের মধ্যে সরকারি প্রতিনিধি একজন থাকবে, অন্যজনের নাম সুপারিশ করবেন মামলাকারীদের যে সমস্ত কৌশলী রয়েছে তারা। তো এই তিনজনের যে সদস্য রয়েছে তারা কিন্তু এই কমিটির হেড হিসাবে থাকবেন এবং তারা এই নম্বর ক্যালকুলেশন কিভাবে হবে সেটার কিন্তু দিক বিবেচনা করবে। তো 15 ডিসেম্বরের মধ্যে ওই দুই সদস্যের নাম হাইকোর্টে জানাতে নির্দেশ বলা দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে তারা সমস্ত কিছু ফাইনালাইজ করে দেবে। এই নম্বর বিভাজনের কৌশল নিয়ে মামলা করেছিলেন কিছু চাকরিপ্রার্থী, তাদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত ও বিক্রম বন্দ্যোপাধ্যায় জানিয়েছিল যে কমিটি গঠনের নির্দেশের ফলে প্রাথমিকের নিয়োগে বাধা পাবে না বলে জানিয়েছে কোর্ট। অর্থাৎ একাধিকভাবে আমরা দেখেছি যে নতুন যে 2014 যারা পাস ক্যান্ডিডেট বা যারা চাকরিরত রয়েছেন তাদেরও কিন্তু ফ্র্যাকশনাল ওয়াইজ একটা লিস্ট পাবলিশ করা হয়েছে 1282 পেজের, যেখানে তাদের কে কত পেয়েছে নাম্বার ক্যালকুলেশন করা হয়েছে, যদিও তাতে কিছু ভুল ত্রুটি ছিল। তো ইন্টারভিউ অ্যাকাডেমিক স্কোর এখনই দেওয়া হবে না, কমিটি যেমন সুপারিশ করবে তার ভিত্তিতে কিন্তু নির্দেশ দিলে স্কোর কিন্তু বসানো হবে। তো মামলাকারীদের কৌশলীদের কোর্টে জানিয়েছিল যে অ্যাকাডেমিক স্কোরের ক্ষেত্রে বৈষম্য হচ্ছে 2006 সালের আগে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছেন এখনকার পড়ুয়া রয়েছে তাদের তুলনায় তারা কম নম্বর পেয়েছেন, কারণ পাঠ্যক্রম এবং প্রশ্নের ধরনের জন্য আগে কম নম্বর উঠত, পরে পাঠ্যক্রম ও প্রশ্নের ধরন বদলের ফলে নম্বর বেশি উঠেছে। এ বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের রিপোর্ট তলব করে এবং সেক্ষেত্রে পর্ষদ ও সংসদ নিজেদের রিপোর্টে সুদীপ্তদের যুক্তিকে মান্যতা দিয়েছে এবং সেক্ষেত্রে জানিয়েছে যে আগে গড়ে 80% নম্বর উঠে থাকলে এখন সেটা 95 পেরিয়ে গিয়েছে। তো যাই হোক, এটা হলো আগেকার বিষয়। কিন্তু এই মুহূর্তে যারা প্রাইমারি টেট দিচ্ছে 11 ডিসেম্বর, অর্থাৎ আগামী পরশু দিনকে যারা পরীক্ষায় বসবে, সেক্ষেত্রে বৈষম্যটা কি আরও চরমে উঠবে না? কারণ এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে কোভিড ব্যাচ রয়েছে তাদের কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষাও হয়নি, তাদের নাম্বার কিন্তু ভুরি ভুরি। তো যাই হোক, সেই ক্ষেত্রে ওটা নিয়ে কী বলবে আদালত আগামী দিনে সেটার দিয়ে কিন্তু নজর থাকবে। কারণ অনেকেই দেখেছি 90%, কেউ 92%, কেউ 95% পেয়েও কিন্তু পাস করেছে উচ্চ মাধ্যমিক, তারপরে ডিএলএড করেছে, সেক্ষেত্রে সে সমস্ত ক্যান্ডিডেটরাও কিন্তু পরীক্ষায় বসছে। কিন্তু যাই হোক, তাদেরকে অবশ্যই টেট পাস করতে হবে, তারপরে ইন্টারভিউ ব্যাপার আসছে। কিন্তু সেই ইন্টারভিউ এসে একই প্রশ্ন থেকে যাচ্ছে যে তাদের যে অ্যাকাডেমিক্স মার্কস এবং পুরনো ক্যান্ডিডেটদের অ্যাকাডেমিক মার্কসের সঙ্গে কি কোনো রকম সাযুজ্য থাকবে? অবশ্যই কিন্তু থাকবে না। সেই ব্যাপারটা নিয়ে আগামী দিনে কী হবে সেই জন্যই নাকি এই যে কমিটি তৈরি করা হচ্ছে বলে কিন্তু জানানো হয়েছে। তো যাই হোক, চাকরির ইন্টারভিউ অ্যাকাডেমিক স্কোর গুরুত্বপূর্ণ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কোন প্রার্থী কত পেয়েছেন তার উপরে এই নম্বর দেওয়া হয়, সেখানে কম নম্বর পেলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হয়, অভিযোগ থাকে পুরনো পাঠ্যক্রম ও তখনকার পরীক্ষা পদ্ধতিতে পাস করে আসা কোনো প্রার্থী মেধাবী হয়েও যে নম্বর পেতেন, বর্তমানে তুলনায় কম মেধাবীরা যারা রয়েছেন তার থেকে বেশি নম্বর পান। সুদীপ্ত বক্তব্য হচ্ছে যে পাঠ্যক্রম এবং প্রশ্নের ধরন মাথায় রেখে এক হারে নম্বর বিভাজন করলে অনেকের বৈষম্য শিকার হবে। এই অবস্থায় কোর্ট মনে করছে বা করেছে যে অ্যাকাডেমিক স্কোর দেওয়ার ক্ষেত্রে এমন পন্থা বার করা উচিত যাতে কেউ বৈষম্যের শিকার না হয়। হাইকোর্টের এই নির্দেশিকার পরিপ্রেক্ষিতে শিক্ষা শিবির সহ বিভিন্ন স্তরের অনেকের প্রশ্ন, শুধু প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নয়, প্রায় সর্বস্তরের পরীক্ষাতেই এইভাবে অ্যাকাডেমিক স্কোর দেখা হয়। তো কোর্টের সুপারিশ মেনে কমিটির সুপারিশে কী হবে সেই সব পরীক্ষা তো কিন্তু মান্যতা পাবে কিনা এটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। তো কোর্টের কমিটির সুপারিশ কী হবে সেই সব পরীক্ষা তো মান্যতা পাবে এই একটা প্রশ্ন থাকছে।
তো যাই হোক, যদিও এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা চলছে, কারণ একাধিক আমরা দেখেছি হাইকোর্টে মামলা হয়েছে একাডেমিক্সের ব্যাপারটা নিয়ে, তো সেই নিয়েই কিন্তু এই বৈষম্য দূরীকরণে একাধিক পন্থা অবলম্বন করা হবে। এই তিন কমিটির যে সমস্ত হেডরা রয়েছে, তা সেখানে আপনাদের একটু আগেই বললাম, স্ট্যাটিস্টিক্যাল ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপকও থাকবেন এবং বাকি দুজন প্রতিনিধি, একজন থাকবেন মামলাকারীদের কৌশলীদের মধ্যে এবং একজন থাকবেন কিন্তু যেটা বললাম সরকারি প্রতিনিধি। তো এই হচ্ছে ব্যাপার, টোটালটাই আমি আপনাদেরকে খুলে বললাম। এবং আগামী দিনে যারা ইন্টারভিউ দিতে চলেছেন, টেট পাস ক্যান্ডিডেট রয়েছেন 2014-17 যারা ইন্টারভিউ বসবেন, আপনারা জানেন যে এই মুহূর্তে তারা ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছেন, ইন্টারভিউ পাস করার পরে তারপরে তাদের যে একাডেমিক্সের ব্যাপারটা, 50 নম্বরের মধ্যে কে কত পাবেন, এই নিয়ে আমি একটা অলরেডি বড় ভিডিও করে দিয়েছি, যেখানে আপনাদের টোটালটাই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, মাধ্যমিকে কত থাকলে কত পাবেন এবং উচ্চ মাধ্যমিকে কত থাকলে কত পাবেন, সমস্ত ডিটেলস একটা আমি ভিডিও করেছি, না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিংক পাবেন অথবা আমি কার্টে অ্যাড করে দেবো, সেটা দেখে নেবেন, সেখান থেকেও আপনাদের অনেকটাই ধারণা চলে আসবে। কিন্তু যদিও এই যে কমিটি করা হবে বলা হচ্ছে, তাতে কিন্তু অন্য ব্যাপার বলছে এখানে আপনাদের যেটা বললাম, তো কম নম্বর পেলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হয় অভিযোগ কিন্তু থাকে, পাঠ্যক্রমে তখনকার পরীক্ষা পদ্ধতিতে পাস করে আসা কোনো প্রার্থী মেধাবী হয়েও নম্বর পেতেন, যে নম্বর পেতেন বর্তমানে তুলনায় সেই সমস্ত মেধাবীরা অনেক বেশি নম্বর পান। তো পাঠ্যক্রম এবং প্রশ্নের ধরন মাথায় রেখে এক হারে নম্বর বিভাজন করলে অনেকেই বৈষম্যের শিকার হচ্ছেন। এই অবস্থায় কোর্ট মনে করছে যে একাডেমিক স্কোর দেওয়ার ক্ষেত্রে এমন পন্থা বের করতে হবে, করা উচিত, যাতে কেউ বৈষম্যের শিকার না হয়। এই কথাটা আপনাদের মাথায় রাখতে হবে, এখানে যেটা বলছে আমি আপনাদের হাইলাইট করে দিচ্ছি, দেখুন, কেউ বৈষম্যের শিকার যেন না হয় সেই জন্য এমন পন্থা অবলম্বন করতে হবে যাতে কারো কোনো প্রশ্ন না থাকে। তো সেই পন্থাটা কী হতে চলেছে, নতুন ক্যান্ডিডেটদের সঙ্গে পুরনো ক্যান্ডিডেটদের কীভাবে তারা স্কোর ডিভিশনটি করবে সেটা আগামী দিনেই আমরা বুঝতে পারবো। তবে আপনাদেরকে এটুকু বলে রাখি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে পন্থাটি নিয়েছেন বা যে ডিসিশানটি নিয়েছেন তাকে সাধুবাদ জানাতেই হচ্ছে, কারণ এই রকম একাধিক অভিযোগ উঠবে, এর পরিপ্রেক্ষিতে মামলা হবে, যার কারণে কী হবে যে যে নিয়োগের প্রসেস সেটাতে কিন্তু ডিলে হবে, সেইটা যাতে না হয় আগামী দিনে, এটা যাতে সমস্ত কিছু ফ্লুয়েন্টলি চলে সেই জিনিসটার দিকে কিন্তু মাথায় রাখতেই এই ব্যবস্থা অবলম্বন করা হয়েছে। তো আশা করি আপনাদের সমস্ত কিছু ডিটেলস আমি বোঝাতে পারলাম। শিক্ষাগত যোগ্যতার নম্বর নির্ণয়ে কমিটি গঠন করা হয়েছে এবং 15 ডিসেম্বরের মধ্যে একটা যে তিনজনের যে কমিটি তার মধ্যে একজনকে কিন্তু সিলেক্ট করা হয়ে গিয়েছে এবং আরও বাকি দুজনকে 15 ডিসেম্বরের মধ্যে হাইকোর্টে কারা হবেন সেদেরকে কিন্তু জানাতে হবে। অবশ্যই এদেরকে ব্যাপারটা বলে দিয়েছে কারা কাদের হতে হবে, মামলাকারীদের কৌশলীদের মধ্যে একজন হবেন এবং তার সঙ্গে একজন থাকবেন কিন্তু সরকারি প্রতিনিধি। এবং অলরেডি যেটা বললাম আপনাদেরকে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক সৌমি মৈত্রকে এই ব্যাপারে নিয়োগ করে দেওয়া হয়েছে। তো যাই হোক, এই ছিল আজকের আপডেট বন্ধুরা, আর কোনো রকম কিছু জিজ্ঞাসা থাকলে ডিসক্রিপশন বক্সে জানাবেন। আর আপনারা ইন্টারভিউ প্রস্তুতি অলরেডি শুরু করে দিয়েছেন, আপনারা এটাও জানেন যে মাথার উপরে টেট রয়েছে, 11 ডিসেম্বর টেট রয়েছে, তো সেই টেটকে কেন্দ্র করে একাধিক ভিডিও আমি করেছি, গতকালকে একটা নোটিফিকেশান দিয়েছে আপনারা দেখেছেন, যেখানে ভেনিউগুলোতে প্রবলেম যাদের রয়েছে অ্যাডমিট কার্ডে সেগুলোকে ফিক্স করার ব্যাপারে এবং তারা আবারও ডাউনলোড করতে পারবেন, এই নিয়ে আমি একটা ভিডিও দুপুরের দিকে দেবো, সেখানে আপনাদের আমি আরও ডিটেলসে জানাবো। তো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ আপডেটে।